লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গে খারাপ ফলের 4 মাসের মধ্যেই ভোটে বড় জয় পেল তৃণমূল কংগ্রেস। লোকসভা ভোটে উত্তরবঙ্গে 8টি আসনের একটিতেও জয়ী হতে পারেনি তৃণমূল। কিন্তু এবার উত্তর দিনাজপুর বার অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির নির্বাচনে তৃণমূল বিজেপিকে কার্যত পর্যদস্ত করে ছেড়েছে। 17টি আসনের মধ্যে তারা একাই জয়ী হয়েছে 12টি আসনে। বিজেপি পেয়েছে মাত্র 2টি আসন। সূত্রের খবর অনুযায়ী তৃণমূল সমর্থিত আইনজীবীরা গতবারের থেকে ভালো ফল করেছেন এই নির্বাচনে। আসন বেড়েছে তৃণমূল 12টি, বিজেপি 2টি আসন ছাড়াও কংগ্রেস পেয়েছে 3টি আসন। এর আগে তৃণমূল সমর্থিত আইনজীবীদের আসন ছিল 10টি। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ বলছেন, ত্রিমুখী লড়াই হওয়ায় শাসক দল প্রভাবিত প্রার্থীরা সুবিধা পেয়েছেন। অন্যদিকে আগের কমিটিতে বিজেপির কোনো প্রার্থী না থাকলেও এবার তারা 2টি আসন পেয়েছে। কংগ্রেস প্রভাবিত আইনজীবী মহলের দাবি, বিজেপি ও কংগ্রেসের ভোট কাটাকাটিতে অধিকাংশ তৃণমূল প্রার্থী জয়লাভ করেছেন। বিজেপি সমর্থিত আইনজীবী মহল সূত্রে দাবি করা হয়েছে, তাদের 2জন প্রার্থী জয়ী হলেও লড়াইয়ে ছিলেন প্রায় সব প্রার্থী। সামান্য ভোটের ব্যবধানে কয়েকটি আসন তারা হারিয়েছেন।